জয়দত্ত, জয়দত্ত, ওঠ, আর কত ঘুমোবে? তুমি কে মা? আমাকে চিনতে পারলি না? না মা, আমি বিপদ তারিণীর তারা। মা, মা গো, তোর খুব কষ্ট, তাই তোর কাছে ছুটে এলাম। ছেলের কষ্ট দেখে মা কি ঠিক থাকতে পারে রে? আমার বড় কষ্ট মা, আমি বিদেশে বাণিজ্য করতে গিয়েছিলাম, ফেরার পথে আমার একমাত্র ছেলে মারা গেল, নাও ভর্তি ধন রত্ন সব ছাই হয়ে গেল। আমি আমি কি অপরাধ করেছি মা, কি অপরাধ করেছি যার জন্য আমার এই শাস্তি? কাঁদিস না, ওরে কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কাল ভোরে উঠে দেখবি সব ঠিক হয়ে গেছে। মা, তুমি আমায় করুণা করো মা, তুমি আমায় করুণা করো মা, মা গো। মা, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, আশ্চর্য ব্যাপার, নামের মধ্যে যেসব জিনিস ছাই হয়ে গেছিল সব আবার ঠিক হয়ে গেছে। শিখি, ছোট বউ দেহটা সেটা যেমন ছিল ঠিক আবার তেমনটি হয়ে গেছে বড়। শিখি, বলিস কি সুবল? হ্যাঁ বড় বাবু, চ চ চ শিখি, চ চ। মা, মা গো, এ তোর কি মহিমা মা। সুবল এগে, চ এবার জিনিসপত্র গুলো দেখে আসি, চ আস, চ চয় মা, চয় মা, মুখ তুলে চেয়েছিস মা, মুখ তুলে চেয়েছিস মা, চয় মা। ওরে ওরে, তোরা সবাই মিলে একবার বল, জয় তামার জয়, জয় তামার জয় মা। মা গো, শোন, আমার মন বলছে এখানে আরো অনেক অলৌকিক কাণ্ড ঘটবে, এক কাজ কর, নাওটা এখান থেকে সরিয়ে নি। কেন বড়? দেখ, এখানে থেকে অনেক অঘটন ঘটেছে, তাই এরপর থেকে ওপারের ঘাটে নাওটা সরিয়ে নিয়ে যা। সুবল, তোরা তো সব কদিন না খেয়ে আছিস। বড় বাবু, আপনিও তো কিছু খাননি, তা আপনি না খেলে আমরা খাই কি করে? ঠিক কথা, ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। এ গোবিন্দ, বলুন, সামনে গাঁ থেকে শোল মাছ কিনে আন, আর সবাই মিলে ওই শোল মাছের ঝোল আর ভাত খাবো, যা। ঠিক আছে, চল হারু, চল চল। বল, ওই বিজয়ের ঘরে আজ একটু ধূপধুনো জ্বালিয়ে দিত। আজ আমি ওর পাশে বসে এক মনে মাকে ডাকব। হারু চল মাছগুলো ধুয়ে নিয়ে আসি। চল চল চল, এইটা ধরতো দে। গোবিন্দ, গোবিন্দ, এ তো অবাক্কাণ্ড, মাছ জ্যান্ত হয়ে গেল। চল চল বড়বাবুকে খবরটা দিয়ে আসি। চল 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 চল। বড়বাবু, 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 কি হলো? আবার কি হলো? অবাক্কাণ্ড, কাঁটা শোল মাছ জ্যান্ত হয়ে গেল। সে কি? হ্যাঁ, আমি আর গোবিন্দ যেই কাঁটা মাছ ধুতে গেছি অমনি তার জ্যান্ত হয়ে পালালো। হ্যাঁ বড়বাবু, একেবারে সত্যি ঘটনা। মা, মা গো, এ তোর কোন লীলা খেলা মা, কোন লীলা খেলা। ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয় আমার বিশ্বাস ওই জলে স্পর্শে তোদের ছোট বাবু প্রাণ ফিরে পাবে। বল বল, জয় তারামার জয়, জয় তারামার জয়। বিজয়ের দেহটা জলে ভাসিয়ে দে মা, মা গো, মা। জয় তারামার জয়, জয় তারামার জয়, জয় তারামার জয়। জয় মা, জয় মা, মা, জয় মা।
চলে আয়, বিজয় চলে আয়, আমার কি হয়েছিল বাবা? কিচ্ছু হয়নি বিজয়, একবার শুধু বল জয়, তারা মার জয়, জয় তারা মার জয়। জানিস বিজয়, এই জায়গাটার একটা মাহাত্ম আছে। হ্যাঁ, আজে যা কিছু ঘটেছে সব অলৌকিক। হ্যাঁ, এই তারা নামে এক দেবী এখানে বাস করেন, যার জন্য আমরা সবাই ঠিক আছি। হ্যাঁ, আর যার কৃপায় এইসব অলৌকিক ঘটনা ঘটছে, সেই মাকে খুঁজে বার করতেই হবে বিজয়, বার করতেই হবে। আমি হলাম উগ্র তারা, এই শ্মশানেই আমার বাস, এখানে এই শিলামূর্তিতে আমি বিরাজ করছি। তোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, বল তুই কি চাস? তুই আমার ছেলের জীবন দান করেছিস মা, এই তো আমার চরম পাওয়া। আমি আমি আর তোর কাছে কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। তুই আমাকে আশীর্বাদ কর মা, আমি যেন নিজেকে তোর চরণে সঁপে দিতে পারি মা, নিজেকে যেন সঁপে দিতে পারি। আমি তোর ভক্তিতে খুশি হয়েছি, তোরই প্রতিষ্ঠিত মন্দিরে পূজা গ্রহণ করতে ইচ্ছুক। আমি চাই জীব ও জগতের কল্যাণ। বেশ,